সো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ওয়ার্ল্ডলাইন 455 টিপস। আপনাদের সঙ্গে আমি আছি আজিজ সরকার। তো ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব যে কিভাবে আপনার ডিজিটাল রেশন কার্ডের সাথে আপনার আধার কার্ড এবং মোবাইল নম্বর লিংক করবেন। তো আপনি যদি মোবাইল নম্বর লিংক করতে চান, তাহলে ফার্স্ট আপনাদের আধার কার্ডগুলিকেও কিন্তু আপলোডস করতে হবে পোর্টালের মধ্যে থেকে। তো কিভাবে করবেন আপনার আধার কার্ড এবং মোবাইল নম্বর লিংক আপনার রেশন কার্ডের সাথে? তো এই ভিডিওর মাধ্যমে আমরা পুরো প্রসেসটিই দেখে নেব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো এই জন্য আপনারা সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে যাবেন, এবং যাওয়ার পর খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটিতে আপনাকে যেতে হবে। দেখতে পাচ্ছেন food.wb.gov.in। ওকে, তো আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সিম্পলি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম ফোনটি কিন্তু আপনারা হেলে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফোনটি হেলে নিয়েছি, তো আপনারা ফোনটি হেলে নেবেন। ওকে, নাহলে কিন্তু এই অপশনটি আপনারা পাবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ড। তো সিম্পলি আপনারা রেশন কার্ডের উপর ক্লিক করবেন। দেন রেশন কার্ডের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন, তো সর্বপ্রথম আমরা ভেরিফাই করে নেব যে আমাদের রেশন কার্ডটি আধার এবং মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে কি না। যদি লিঙ্ক থাকে তো সেই ক্ষেত্রে তো আমাদেরকে আর লিঙ্ক করতে হবে না। তো এই জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই রেশন কার্ড ERC DRC, এখানে আপনারা ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। সো নেক্সট পেজটি দেখতে সেম এরকম হবে। তো আপনারা যদি একটু স্ক্রোল ডাউন করে নিচে চলে আসেন, তো আসার পর আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি চুজ করতে হবে। তো এখানে আমরা ক্লিক করবো। দেন এখানে ক্লিক করার পর আমাদের যেহেতু PHS, তো এটি আমরা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন RC নম্বর, অর্থাৎ এখানে আপনার রেশন কার্ডের নম্বরটি দিয়ে দিবেন। দেন এই ক্যাপসাটি দেখে দেখে এই ঘরটিতে ফিল করবেন। দেন সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনার সামনে স্ট্যাটাসটি চলে আসবে যে আপনার রেশন কার্ডের সাথে আপনার ফোন নাম্বার এবং আধার নম্বর লিঙ্ক আছে কি না। যদি লিঙ্ক না থাকে তাহলে আপনারা আবারও ব্যাগে চলে আসবেন। ওকে, সো আপনারা হোম পেজে চলে আসবেন। তো আমাদের যেহেতু আগের থেকে লিঙ্ক নেই, সেই ক্ষেত্রে আমরা লিঙ্ক করবো। তো আপনাদের যদি লিঙ্ক থাকে সেই ক্ষেত্রে আর নতুন করে লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড। তো আপনারা সিম্পলি রেশন কার্ডের উপর ক্লিক করবেন। দেন একটু স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অফলাইন এবং অ্যাপ্লাই অনলাইন। তো আমরা অ্যাপ্লাই অনলাইন সিলেক্ট করে নেব। তো অ্যাপ্লাই অনলাইন সিলেক্ট করার পর আপনারা আবারও নিচে চলে আসবেন, এবং এখান থেকে আপনারা 11 নম্বর ফর্মটি চুজ করে নেবেন। অ্যাপ্লাই ফর আপডেশন অফ মোবাইল নাম্বার অ্যান্ড আধার কার্ড ফর অলরেডি এক্সিস্টিং রেশন কার্ড ফর্ম 11 নম্বর। তো 11 নম্বর ফর্মটি আপনারা চুজ করে নেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তো আপনাদের সুবিধার জন্য ডাইরেক্ট আমরা এই পেজটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজের মধ্যে চলে আসতে পারবেন। তো দেখুন, আবেদনকারীর অবশ্যই নিজের মোবাইল নাম্বার দিবেন। তো এখানে আপনারা আপনার মোবাইল নাম্বারটি দিবেন, যেই মোবাইল নাম্বারটি আপনি অনেক দিন ধরে রাখবেন বা অনেক দিন ধরে রেখেছেন সেই ফোন নাম্বারটি দিবেন। কেননা এই মোবাইল নাম্বারটি দিয়েই কিন্তু আপনারা আগে গিয়ে রেশন তুলতে পারবেন। ওকে, তো তারপর আপনারা গেট অটোপিতে ক্লিক করে দিবেন। এখানে আমরা ফোন নাম্বার দিয়েছি, দেন আমরা গেট অটোপিতে ক্লিক করেছি। তো বন্ধুরা, অটোপি আসতে কখনও কখনও অনেক সময় লাগে, তো আপনারা একটু ওয়েট করবেন। ওকে, তো দেখুন এখানে আমাদের অটোপি সেন্ড করা হয়েছে, এবং এখানে আমাদেরকে 118 সেকেন্ড কিন্তু ওয়েট করতে বলছে। তো আপনারা ওয়েট করবেন, এর মধ্যেই অটোপি চলে আসবে। যদি না আসে তাহলে আপনারা আবারও রিসেন্ট অটোপিতে ক্লিক করলে আবারও অটোপি চলে আসবে। সো এখানে আমাদের অটোপি চলে আসছে। দেন আমরা অটোপি ক্লিক করবো। দেন ক্লিক করার পর আমরা ডাইরেক্ট এখানে পোস্টারে ক্লিক করে দেবো। ওকে, তো দেখুন আমাদের বাড়িতে 4 জন মেম্বার, তো 4 জনেরই কিন্তু নাম এখানে শো করছে। তো দেখুন, সর্বপ্রথম তার নাম এখানে শো করছে, এবং এখানে তার আধার নম্বরটি আপনারা দিয়ে দিবেন। তো তারপরে কার্ডের ক্যাটাগরি অটোমেটিকলি নিয়ে নিয়েছে। তো আপনারা যদি এখানে ক্লিক করেন ডাইরেক্ট গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে আপনার আধার কার্ডের ফটোটি আপনারা দিয়ে দিবেন, এখান থেকে আপলোডস করে দিবেন, এবং তারপরে এখানে তার ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। এই ক্যালেন্ডারে ক্লিক করলে আপনারা এখান থেকে ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। এক কথায় এখানে যার নাম আছে তার আধার নম্বর দিবেন, তার আধার কার্ডটি আপলোডস করবেন, এবং তার ডেট অফ বার্থটি এখানে দিয়ে দিবেন। তো বন্ধুরা, ডেট অফ বার্থটি অনেকেরই আধার কার্ডে শুধু সাল আছে, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, 1/1/1995 কিংবা 1/1/1998 এরকমভাবে দিয়ে দেবেন। এবং যদি আপনাদের সাল মাস তারিখ সব থাকে তো সবই দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তো আমরা ফর্মটি পুরোভাবে ফিল আপ করেছি। এখানে আমাদের আধার নম্বর এবং এখানে আমরা আধার কার্ড আপলোড করেছি। দেন আমরা এখানে আমাদের ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। তো তারপর আপনারা একটু স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন। সো নিচে আসার পর আপনারা এখান থেকে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে চুজ করে নেবেন প্রাইমারি না সেকেন্ড ইয়ারে আপনার ফোন নাম্বারটি। ওকে, এখানে চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিতে পারেন, কিংবা এখানে ইমেল দিতে পারেন। ওকে, তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দিবেন, এবং এখানে টিক মার্ক দিবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন।
सो नेक्स्टे क्लिक कर पर आपनादेर सामने एरकम इंटरफेस आसबे तो आपनारा एखाने आई एग्री कर देवें देवार पर एखाने आपनारा जदि ग्रेट ऑटोपीते क्लिक करें ताहले आपनार रेजिस्टर्ड फोन नम्बर ऑटोपी आसबे सेई ऑटोपीटि आपनारा एखाने टाइप कर देवें तारपर साममिट ऑटोपीते क्लिक करबें तो तारपर आपनारा एगिए जाबें तो तारपर आपनादेर सामने एरकम सक्सेसफुल एसएमएस चले आसबे थैंक यू फॉर रेशन कार्ड एप्लीकेशन अपडेट्स मोबाइल नम्बर तो एखाने आपनार मोबाइल नम्बरटि दिए दिएछे आपनारा आगे गिए एई मोबाइल नम्बर दिए सबकिछु करते पारबेन तो बंधुरा भिडियोटि केमन लागलो जदि भालो लेगे थाके अवश्यई एकटा लाइक कमेंट दें बंधुदेरके शेयर करते भुलबेन ना।